শ্রীরামকৃষ্ণ বলছেন একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল ঈশ্বরের রূপ সে না কিন্তু ঈশ্বরের কার্যকে বুঝবে তিনি দেখা দিলেন পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল একটু হুঁশ হবার পর কা অর্থাৎ কালী এই শব্দ কেবল বলতে লাগলো তারপরেই যেহেতু শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই বিদ্যাসাগরের প্রসঙ্গ এনে শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়া আছে কিন্তু একটা জিনিস নেই সেটি কি সেটি হলো অন্তর্দৃষ্টি অন্তরে সোনা চাপা আছে যদি সেই সোনার সন্ধান পেত এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত শেষে একেবারে ত্যাগ হয়ে যেত অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত কারু কারু নিষ্কাম কর্ম অনেকদিন করতে করতে শেষে বৈরাগ্য হয় আর ওই দিকে মন যায় ঈশ্বরে মন লিপ্ত হয় এরপর শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করেছে সে খুব ভালো দয়া খুব ভালো দয়া আর মায়া এদের মধ্যে অনেক তফাৎ বুঝলে দয়া ভালো কিন্তু মায়া ভালো নয় মায়া কাদের উপরে পড়ে মায়া আত্মীয়ের উপরে ভালোবাসা স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই উপরই মায়া আর দয়া কাদের উপরে হয় দয়া সর্বভূতে সমান ভালোবাসা তাকেই দয়া বলে